নমস্কার আজ আমি আপনাদের আমার লেখা একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতার নাম নিঃশব্দে নিঃশেষ একটি প্রজন্ম শেষ হয়েছে নিঃশব্দে চোখের অন্তরালে বুঝতে কি পারো যার পরনে লাল পাড় শাড়ি কপালে সিঁদুরের টিপ পায়ে আলতা হাতে শাঁখা আর মাথায় ঘুমটা যে সকালে গোবরের ছড়া দিত দুয়ারে জল দিত তুলসী তলায় প্রদীপ দিত যে পরিবার আর সন্তানের কল্যাণে ব্রত রাখত মা ষষ্ঠীর পুজো করতো একাদশীতে উপোস করত যে হরেক রকম আচার পালত যে অভুক্ত থেকে নিজের অন্ন তুলে দিত অতিথির পাতে যে ছেঁড়া শাড়ি পরেও শতকান্না দুঃখ সয়েও হাসি মুখে ঘর আলো করে রাখত যে ছিল অদৃশ্য কাণ্ডারি সংসারের পরিবারের সমাজের সেয়াজ কোথায় সেয়াজ কোথায় যে খদ্দরের সস্তা আট হাতি কাপড় আর ছেঁড়া পাঞ্জাবিকেই জানত যথেষ্ট যে স্বল্প আয় থেকেও সমাজকে দিত অনেক দরিদ্র ছাত্রকে ঠাঁই নিরক্ষরকে শিক্ষা নিঃসহায়কে সহায় আর ভিকিরিকে ভিক্ষা যে খিদের জ্বালা শয়ে বিন্দু বিন্দু ঘামে তৈরি করত সন্তানের ভবিষ্যৎ যে নিজেকে নিঃশেষ করে বিলিয়ে দিত পরিবার সংসার সমাজের মাঝে কোথায় সে না ওরা এখনো চলে যায়নি তবে খুব তাড়াতাড়ি ওরা ফিরে যাবে নিজের নিজের দেশে ওরা আজ বয়সের ভারে লুজ্জ ওরা আজ শয্যাশায়ী ওরা নিজের সন্তানের কাছে অবহেলিত ওরা সমাজের কাছে তুচ্ছ ওরা কেউ ব্যাধিগ্রস্ত হয়ে কেউ অগুন্তি স্বজন হারার যন্ত্রণা বুকে নিয়ে কেউ সমাজের অসারতা দেখে নির্লিপ্ত হওয়ার বাসনা নিয়ে দিন গুনছে ওরা চলে গেলে নিয়ে যাবে সবুজ নিয়ে যাবে প্রাণ নিয়ে যাবে ধৈর্য স্থৈর্য তিতিক্ষা আর চেতনার রত্ন পেটি নিয়ে যাবে ব্রত সংস্কার আর ঐতিহ্যের মূল ধারা নিয়ে যাবে অগন্তি গুণ যা সন্তানেরা নিল না বুঝল না ভাবল না হেলায় হারালো ওরা কষ্টই করে গেল সারা জীবন পেল না টাকা করি বাড়ি গাড়ি আর বৈভবের মত্ততা ওরা কি বোকা ছিল এসব চাইনি কোনো কালে কি বোকা ওরা অশুদ্ধ হয়ে যায়নি ওরা ভেজাল হয়ে পড়েনি বাঁচলো বাঁচার মতন করে শির দ্বারা সোজা রেখে হঠাৎ কোনো এক সকালে দেখা যাবে শেষ শিশির বিন্দুটি শুকিয়ে গেছে বাষ্প হয়ে উবে গেছে নিঃশব্দে নিভৃতে সকলের অন্তরালে নীল আকাশে শরতের সাদা মেঘ হয়ে উড়ে যাবে দূরে হিমালয়ের শিখর ছুঁয়ে নিতে রোদ চশমা পরেও দুনিয়ার সবচেয়ে দামি দূরবীন চোখে দিয়েও খুঁজে পাবো না তাদের তারা স্রেফ চলে যাবে আমরা হয়তো ব্যস্ত থাকব মরা হয়ে বাঁচতে নমস্কার